আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর একে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন, ফরিদপুর এক আসনে নির্বাচনে বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, বিএনএম এবং স্বতন্ত্র প্রার্থীদের পদচারণায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আমার লক্ষ্য ছিল শেখ হাসিনার নির্দেশে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা। নৌকার বিরুদ্ধচারণ করা নয়, কারণ আমি তো গত 34 বছর নৌকারই যাত্রী। এই মুহূর্তে নৌকার ভোটারদেরকে বিভক্ত না করে নৌকাকে বিজয় করাটাই আমার রাজনৈতিক দায়িত্ব এবং সেটাকে বিবেচনায় নিয়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, রাজনৈতিক গুরু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় নেতা আব্দুর রহমান ভাই, অর্থাৎ নৌকার সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অবদান রাখতে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।